নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনে। উত্তর চীনের বহু শিশু এই রোগে আক্রান্ত। মূলত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে এই শিশুরা। এই নয়া রোগের মূলে রয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস। করোনা মহামারীর ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনে। উত্তর চীনে বহু শিশু এই রোগে আক্রান্ত। মূলত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে এই শিশুরা। নয়া রোগের মূলে রয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এ নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হলো, যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য ভারত তৈরি। স্বাস্থ্য মন্ত্রকের মতে এমনিতেই শিশুদের অসুস্থতা এবং শ্বাসকষ্টে অস্বাভাবিক কিছু দেখা যায়নি, কোনো অস্বাভাবিক প্যাথোজেনের অস্তিত্বও মেলেনি। তাছাড়া WHO এই পর্যন্ত যতটা জানাচ্ছে তাতে এই রোগে এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়ানোর সম্ভাবনা কম, এতে মৃত্যুর হারও কম। তাছাড়া চীনে যে যে অংশে এই রোগ ছড়িয়েছে সেখান থেকে ভারতে ছড়ানোর সম্ভাবনা কম। তবে সব পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। এই রোগে মূলত শিশুরা আক্রান্ত হলেও ছাড় পাচ্ছে না বড়রা। এই অজানা নিউমোনিয়া মূলত উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট, সর্দি বা কাশি এই নিউমোনিয়া উপসর্গের মধ্যে পড়ছে না। এদিকে চীনা প্রশাসন WHOকে জানিয়েছে এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, এটা নতুন কোনো প্যাথোজেন বা কোনো নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি। সাধারণ জীবাণুর প্রকোপে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া এর প্রাদুর্ভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে যে দাবি করা হচ্ছে সেটাও সত্যি নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।